পরপর দুটো মেয়ে হয়ে গেল আমার এবার আবার কনসিপ্ট করেছি আমি কনসিপ্ট করেছি শুনেই আমার শাশুড়ির মা সকালবেলা তার কাছে ডেকে নিলেন আমায় তারপর মুখ কুচকে বললেন বৌমা শুনছি আবার নাকি পেট বাঁধাইছ শাশুড়ি তো মায়ের মতোই মার মুখ থেকে এমন ধরনের কথা শুনতে মোটেও ভালো লাগে না তিনি ইচ্ছে করলেই তো কথাটা সুন্দর করে বলতে পারতেন তবু আমি কমল গলায় বললাম জি মা কনসিপ করেছি এবার শাশুড়ি মা উদাস গলায় বলেন। এবারও কি মেয়ে সন্তান জন্ম দিবা আমি চোখ নিচের দিকে নামিয়ে কাপা কাপা গলায় বললাম মা সন্তান দানের মালিক তো আল্লাহ আমি তো জানি না আমার কি সন্তান হবে মা রেগে গেলেন আর রাগত সুরে বলেন শোনো বৌমা আমি হইলাম এক কথার মানুষ এইবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাইলে কিন্তু তোমার লাগিয়া এই বাড়ির দরজা চিরতরে বন্ধ আমার ছেলে সন্তান চাই বংশের উত্তরাধিকার চাই উত্তরাধিকারী না পেলে সোজা তালাক এক দুই তালাক না তিন তালাক মার মুখ থেকে এমন কথা শুনে আমার সারা শরীর জমে উঠল ভয় যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে কোনোভাবে আর নড়তে পারছি না যেন মাটির সাথে চিরতরে আমার পা আটকে গেছে মা তখন ধমক দিয়ে বললেন কি হইলো এখানে খাম্বার মতন দাঁড়াই আসো কেন আমি চোখ ভরা জল নিয়ে মার সামনে থেকে দ্রুত পায়ে চলে গেলাম আর রাতে আমার স্বামী মিতুলকে বললাম মিতুল মা বলেছেন এবার যদি আমার মেয়ে সন্তান হয় তবে তিনি নাকি আর আমায় তোমার বউ করে রাখবেন না ডিভোর্স দিয়ে দিবেন মিতুল আমার কথা ধারে কাছেও গেল না সে বলল রাত কত হয়েছে দেখো তো ঘড়িতে আমি সময় না দেখে বললাম মিতুল আমি তোমায় কিছু বলেছি মিতুল এবার রেগে গেল রেগে গিয়ে বলল আমার কাছে পৃথিবীর সব কিছু বলতে পারবে কিন্তু আমার মায়ের নেওয়া ডিসিশনের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না বুঝেছ মিতুলের মতো উচ্চশিক্ষিত এক ছেলের কাছ থেকে এমন মুরিদন্দ্রহীন মানুষের মতো কথাটা শুনে আমি থ হয়ে গেলাম ভাবতেও পারছি না মিতুল এই কথাটা এমনভাবে নিবে আমার বিপদ খনি এলো আরও পরে যখন চেক আপ করানোর পর জানতে পারলাম আমি এবারও মেয়ে সন্তানের মা হতে যাচ্ছি ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম মার সাথে ডাক্তার রিপোর্ট দেখে হাসে মুখে বললেন খুশি সংবাদ আছে বলুন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলল মা আলহামদুলিল্লাহ বললেন না মা শুধু জানতে চাইলেন কি সন্তান হবে ডাক্তার মিষ্টি করে হেসে বললেন মেয়ে সন্তান মেয়ে সন্তান হবে এই কথা শুনে আমার শাশুড়ি ঝটপট ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে আমায় বললেন মাগো সন্তান দানের মালিক আল্লাহ তিনি ইচ্ছা করছেন এইবার তোমার মেয়ে সন্তান হইব এবং এই খবর শুনে তোমার শাশুড়ি তোমারে তালাক দিবে তালাক দেওয়াটা মালিকের ইচ্ছা তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়াচড়া করার বল পায় না মার কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপছি কি করব না করব বুঝতে পারছি না চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে মা বললেন সব আল্লাহর ইচ্ছা কান্নাকাটি না মা তোমার দুঃখ দেখে তোমার প্রতি আমি সামান্য দয়া করতে পারি আমি তোমারে আমার ছেলের জন্যই রাখতে পারি কিন্তু শর্ত আছে একটা শর্ত হলো আমার ছেলের জন্য বিয়েতে তোমার অনুমতি দিতে হইব অনুমতি না দিলে তোমায় আমি রাখব না আমার বংশের বাতি জ্বালাবার জন্য ছেলে সন্তানের প্রয়োজন তুমি কোনোদিন ছেলে সন্তান জন্ম দিতে পারব না ছেলে সন্তানের জন্য আমার ছেলেরে আরেক বিয়া করাইতে হইব বুঝছ আমি ভয় অনবর্ত কাঁদছি আর হাত দিয়ে চোখের জল মুছিয়ে যাচ্ছি মার কথার কি জবাব দেওয়া উচিত তা আমি খুঁজে পাচ্ছি না আমার স্বামী মিতুল মা ভক্ত ছেলে মা যদি বলে এখন তোর বোরে তালাক দে সঙ্গে সঙ্গে সে তালাক দিয়ে দেবে তার মা যদি বলে তুই আরেকটা বিয়ে কর সঙ্গে সঙ্গে সে আরেক বিয়ে করতে রাজি হয়ে যাবে আমি কি করব এখন বুঝতে পারছি না এই প্রচণ্ড শীতের সন্ধ্যায়ও আমার বসন্ত শরীর ঘামছে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই এক হলো আমার স্বামী থেকে সেফারেট হয়ে যাওয়া আর দুই হলো ওর দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া কোনটা করব আমি আসলে কোনটা করা উচিত আমার আমি কাঁদতে লাগলাম আর কাঁদতে কাঁদতেই বললাম মা আপনি কি আমায় তিনটা দিন সময় দিতে পারবেন দয়া করে মা খানিক সময় চুপ করে রইলেন তারপর বললেন দিতে পারি কিন্তু এরপর আর কোনো আবদার করা যাবে না আমার কাছে আমি বললাম আর কোনো আবদার করব না আমি মা বললেন ঠিক আছে আসো এখন বাসায় যাই আমি বললাম না মা আপনি বাসায় যান এই তিনটা দিন আমি আমার ভাগ্য খুঁজবো আমাকে এখন বেরোতে হবে মা বললেন যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু এর মধ্যে আমার ছেলে আর আমি নাই। তুমি নিজের ইচ্ছা যাইতেছো কিন্তু শাশুড়ির কথাটা শুনে বুঝলাম তিনি মনে মনে চাইছেন আমি বিপদেই পড়ি যেন আমার কিছু একটা হয়ে গেলেই তার মঙ্গল তিনি রিকশা করে বাড়ির পথ ধরলেন আর আমি ধরলাম বাবার বাড়ির পথ এই আধারে রাতে ভারী শরীর নিয়ে কাঁদতে কাঁদতে ফুটপাত ধরে হাঁটছি আমি প্রচণ্ড শীত সে শীতে ঠকঠক করে কাঁদছি আমার মেয়েরা জানে না হয়তো তাদের জননী কত বড় বিপদে পড়েছে তারা জানে না তাদের জননী রাতভর রোদন করে কাঁদবে আজ বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিতে মা দরজা খুলে দিলেন তিনি অবাক হয়ে বললেন এত রাতে এই শরীর নিয়ে একা একা তুই আমি হাও করে কেঁদে উঠলাম কাঁদতে কাঁদতে বললাম মা মিতুলের মা আমার ডিভোর্স দিতে চায় আর মিতুলও এতে রাজি তবে তার দ্বিতীয় বিয়ে যদি আমি মেনে নেই তবে তারা আমায় রাখবে মা শুনে কাঁপা কাঁপা গলায় বললেন এটা কি মগের মূল্যক নাকি ভাইয়া শুয়েছিলেন তিনি এগিয়ে এলেন সাথে ভাবিও ভাইয়া এসে বললেন মিতুলটা আমার সব কথাই শুনি ওই হারামজাদাটা মেরুদণ্ডহীন কাপুরুষ একটা ভাবি আমার হাত ধরলেন বললেন ভয় পেও না তুমি আমরা আছি তুমি মেয়ে দুটি নিয়ে এখানে এসে পড়ো ওরা ডিভোর্স দিয়ে দিক এত কিছুর পরে ওখানে থাকার কোনো প্রশ্নই আসে না ভাইয়াও বলেন। তুই কাল তোর মেয়েদের নিয়ে এখানে এসে পড় ওখানে থাকার কোনো মানে হয় না আমি বললাম আচ্ছা পর দিন সকালবেলা আবার গেলাম মিতুলদের বাড়ি গিয়ে দেখি মা বাসায় নেই আমার দুই মেয়েও বাসায় নেই আমি অবাক হয়ে মিতুলকে জিজ্ঞেস করলাম জুই কনকা ওরা কোথায় গেছে মিতুল বললো ওর দাদির সাথে নতুন মা দেখতে গেছে মানে আমার জন্য বউ দেখতে গেছে আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম কোন সাহসে তোমার মা আমার মেয়েদের নিয়ে ওসব নষ্টমি করতে গেল মিতুল চ্যাত করে উঠল সঙ্গে সঙ্গে আর বলল মেয়েগুলো কি তোর নাকি রে আমি বললাম হ্যাঁ আমার এই মেয়েদের জন্যই তুমি আমার ডিভোর্স দিচ্ছ মিতুল বলল। এই মেয়েদের জন্য তোকে ডিভোর্স দিচ্ছি না তোকে ডিভোর্স দিচ্ছি তোর শুধু মেয়ে সন্তান হয় এই দোষের কারণে দোষটা আমার নয় দোষটা তোমার মিতুল খ্যাক করে হেসে উঠল। হেসে বললো নতুন বউটা আসুক শুধু দেখবি বছর বছর ছেলে সন্তান দেবে তখন বুঝবি দোষটা কার ছিল আমি মিতুলের মুখের দিকে তাকিয়ে এড়লাম আর অবাক হয়ে ভাবতে লাগলাম এ ছেলে নাকি আবার উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে জুই আর কনককে নিয়ে ওর দাদি ফিরে এসেছে ওরা এসে আমার কাছে বলল মা বাবা আরেকটা বিয়ে করবে খুব মজা হবে তাই না আমি ওদের কাছে টেনে নিলাম আর ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাবতে লাগলাম আহারে আমার অব সন্তানেরা ছোটো মানুষ বাস্তবতার বিষয়টা ওরা বুঝে না আমাকে ওদের আদর করতে দেখে মিতুলের মা এসে বলল। মেয়েদের কাছে ফিসফিস করে কি কথা লাগাচ্ছ দাদি আর বাপের কাছ থেকে ওদের কেড়ে নিতে চাও আমি বললাম আমার সন্তান আমি তো সাথেই নিয়ে যাব। এত ফিসফিসের কি আছে এখানে মিতুলের মা মুখ ভিঙ্িয়ে বললেন বাপের বেটি হলে নিয়ে যাস দেখি তো ট্যাঙ্ক যদি তখন না ভাঙি আমি এক বাপের পয়দানা মিতুল মা কিছুতেই মেয়েদের আটকে রাখতে পারলেন না তিনি জোর জবরদস্তি করলেন মেয়েদের ছাপটে ধরে রাখতে চাইলেন কিন্তু পারলেন না মেয়েরা তার হাতে চিমটি কেটে কামড়ে ধরে ছুটে এলো আর চিৎকার করে বলতে লাগলো আমরা মায়ের সাথে যাব এখানে থাকবো না কিছুতেই থাকবো না তুমি একটা পচা দাদু সারাদিন শুধু মায়ের নামে পচা পচা কথা বলো তোমায় আমরা ঘেন্না করি মেয়েরা আমার সাথে তার মামার বাড়িতে চলে এলো ওর দাদি শেষবেলায় বলে দিল শুধু দেখা দিব আমি তোরে আর তুই যে মেয়েদের নিয়ে কিভাবে চলবি তা ভালো করেই জানি নটিগিরি ছাড়া ভাত জুটবো না কপালে আমার আদরে নাতনিগুলোরও তোর মতন নটি বানাবি রে হারাম যাদি এই নষ্ট মহিলার কথা শোনার ইচ্ছে আমার নাই তাই ওখানে দাঁড়িয়ে না থেকে আমি চুপচাপ একটা রিক্সা করে মেয়েদের নিয়ে বাবার বাড়ি চলে এলাম আমি মনে মনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম ভাবি হয়তো বা অত সব ঝামেলা সহ্য করবে না আমাদের প্রতি বিরক্ত হবে রাগ দেখাবে খারাপ আচরণ করবে আর ভাইয়াও তার সাথে সাথে তাল মিলাবে কিন্তু এমন কিছুই হলো না জুই আর কনকা হয়ে গেল ভাবির পরম বন্ধু খেলা সাথী ভাবি ঘরের কাজ গুছিয়ে ওদের নিয়ে উঠোনের পেয়ারা গাছের তলে বসে পুতুল বিয়ে খেলে চোর খেলে ঠাকুরমার ঝুলির গল্প বলে কখনো কখনো এমন সব জোকস বলে যে জুই কনকা দুই বোন হাসতে হাসতে কুটি কুটি হয় আর আমি ভয় পেতে থাকি মনে মনে না জানি কখন আমাদের দুর্দিন আবার এসে যায় আর উবে যায় আমাদের এই সব সুখের দিন মিতুলের মা হঠাৎ একদিন আসে আমাদের বাড়িতে ডিভোর্স পেপার নিয়ে এসেছে আর এসেছে নাতনিদের নিতে আমার মা এবার হুঙ্কার দিলেন বললেন ভালোই ভালোই চলে যান বলছি এখান থেকে যথেষ্ট করেছেন আর না মিতুলের মা বুঝতে পারল অবস্থা ভালো না তার ভালোই ভালোই কেটে পড়া ভালো তাই সে খুব সাবধানে চলে যায় আবার মেয়ে সন্তান হয়েছে আমার এই মেয়ে হতে অনেক ঝড় ঝামেলা গিয়েছে হাসপাতাল বাড়ি অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে মার শরীর খারাপ থাকে সব সময় তাই সব কিছু ভাবিই করেছে তিন চার রাত নিদ্রাহীন থেকেছে তাছাড়া জুই কনকার দায়িত্ব তো আছেই এই দুই মেয়ে এমন বাদর হয়েছে যে তার মামির হাতে খাইয়ে না দিলে খাবেই না মামি যদি গোসল না করিয়ে দেয় তবে গোসলও করবে না আর মামি যতই ব্যস্ত থাকুক তাদের দু বোনকে নিয়ে খেলতেই হবে রাতে গল্প বলে বলে ঘুম পাড়াতে হবে মাথায় হাত বুলিয়ে দিতে হবে হাসপাতালে দৌড়াদৌড়ি করার সময়ও জুঁই কনকাকে ভাবি ঠিক ঠিক সময় দিয়েছে আমার ছোট মেয়ের নাম রেখেছে ভাবি সুখ আমি অবাক হয়ে বললাম ভাবি এটা কোন ধরনের নাম মানুষ কখনো এমন নাম রাখে রাখে এই তো আমি রেখেছি তোর মেয়ে তোর জন্য সুখ নিয়ে এসেছে আমাদের প্রফেট সালি সাল্লাম বলেছেন যার তিন মেয়ে আছে তার জন্য তিনটা হ্যাবেন ফিক্সড করে রাখা হয়েছে আমি বললাম আলহামদুলিল্লাহ ভাবি বললেন আরেকটা সুখবর আছে আমি অবাক হয়ে বললাম কি সুখবর ভাবি মুসকে হেসে বললেন এখন বলা যাবে না সময় হলেই জানতে পারবে সুখের বয়স যখন তিন মাস তখন হঠাৎ করে সুখবরটা শুনলাম আমি ভাবির এক চাচাতো ভাই যিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সদ্য জয়েন করা লেকচারার তিনি এখনও বিয়ে করেননি বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছিলেন ঠিক তখন ভাবির কাছ থেকে আমার এমন দুর্দশার কথা শুনেন শুনে তিনি বলেন আমি এই তিন সন্তানের পিতা হতে চাই সেই যুবকের নাম ফরহাদ ফরহাদ সাহেব আজ আমাদের বাসে এসেছেন তিনি এসে ভাবির কাছে বলেছেন আমার যদি কোনো অমত না থাকে তবে তিনি আমায় বিয়ে করতে চান এবং তা আগামী শুক্রবারই আমি ভাবিকে বললাম ওনার সাথে আমি একটু কথা বলতে চাই ভাবি বললেন অবশ্যই আমি আর ফরহাদ সাহেব ছাদের উপর দাঁড়িয়ে আছি মাথার উপর উচ্চ নীল আকাশ সেই আকাশে এক ফালি রোদ চকচক করছে দূরে একটা সাদা বক উড়ে যাচ্ছে আর ছাদের কার্নিশে বসে আছে একটা নীল রঙা ফরিং চারদিকে চোখ বুলিয়ে নিয়ে এবার আমি তাকালাম ফরাজ সাহেবের দিকে তাকিয়ে ভীষণ অবাক হলাম যে সে নামকরা একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যার গায়ে থাকার কথা দামি স্যুট প্যান্ট যার গা থেকে বেরুনের কথা ভুর ভুর করে দামি পারফিউমের গন্ধ যার গাল থাকার কথা টেনে টেনে সেভ করা এসবের কিছুই পেলাম না তার চেহারায় সে এক সাদা মাটা মানুষ গায়ে তার সাদা পাঞ্জাবি আর পাজামা মাথা সাদা টুপি গাল ভর্তি কালো কুচকুচে দাড়ি। চোখে সুরমা দেয়া কি যে সুন্দর লাগে দেখতে আমি ভীষণ ভীষণ অবাক হলাম এর আগে কখনো ভাবিনি পাঞ্জাবি পাজামা পরা দাঁড়িয়ে হলে একটা মানুষকেও এত সুন্দর লাগে দেখতে ফরাজ সাহেব আমায় এভাবে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিলেন আমি তখন লজ্জায় আরেস্ট হয়ে দিকে চোখ নামিয়ে বললাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই তিনি বললেন শিওর জিজ্ঞেস করুন আমি বললাম আপনি কেন আমায় বিয়ে করতে চান আপনি তো আনমেরিড আনমেরিড হয়েও কেন তিন সন্তানের জননীকে বিয়ে করতে চান তাছাড়া আমার তিন সন্তানই মেয়ে ওরা মেয়ে বলেই আমার ডিভোর্স হয়েছে মেয়ে সন্তান নাকি অভিশাপ তো আপনি কেন জেনে বুঝে নিজের কাঁধে অভিশাপ তুলে নিতে চাচ্ছেন ফরহাদ সাহেব মৃদু হেসে বললেন সমাজের মানুষকে আঙ্গল তুলে দেখিয়ে দিতে যে কন্যা সন্তান কোনো অভিশাপ নয় বরং রহমত আমাদের নবী সাল্ল সাল্লাম বলেন যার তিনটি মেয়ে আছে তার তিনটি জান্নাত হয়ে গেল আমি তিন জান্নাতের পিতা হতে চাই ফরাজ সাহেবের কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো আমি সঙ্গে সঙ্গে তার চোখের দিকে তাকিয়ে বললাম আমি আপনাকে বিয়ে করতে রাজি ফরহাদ সাহেবের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল কিন্তু সমস্যা হলো জুই কনকা দুই বোনকে নিয়ে ভাবি তো কিছুতেই দুই বোনকে ছাড়বে না কিছুতেই না ফরহাদ বলল আমি মেয়েদের নিয়েই যাব কিন্তু মেয়েরা যাবে না তারা থাকবে তার মামির সাথে অবশেষে একটা বন্দোবস্ত হলো মেয়েরা তার মামির কাছেই থাকবে কিন্তু ওদের ভরণ পোষণের সব খরচা দেবে ফরহাদ ভাবির আর উপায় নেই তাকে অজ্ঞতা রাজি হতেই হলো দুটো গুরুত্বপূর্ণ সংবাদ সংবাদ এক বিয়ে তিন বছর পর আমার এক সন্তান হলো সেই সন্তান ছেলে ছেলের নাম তার বাবা রেখেছে আবদুল্লাহ ছেলের চেহারা তার বাবার মতোই সুখ তার নতুন ভাই পেয়ে মহা খুশি সে তার ভাইকে সারাদিন কোলে নিয়ে বসে থাকে সংবাদ দুই মিতুল যে নতুন বিয়ে করেছিল সেই স্ত্রীর ঘর থেকেও এক সন্তান হয়েছে মেয়ে সন্তান মিতুলের মা নাকি সেই স্ত্রীকেও তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে